নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 30শে এপ্রিলের মধ্যে এই 5 রাশি হীরের খনি পাবে। গুরু আদিত্য রাজযোগ এই 5 রাশির ভাগ্য খুলতে চলেছে। লিখে রাখুন, 30শে এপ্রিল এর মধ্যে এই 5 রাশির বড় ধরনের অর্থ লাভ হতে চলেছে। এই গুরু আদিত্য রাজ্য 12 বছর পরে তৈরি হয়েছে, গুরু আদিত্য রাজ্য 12 বছর পর তৈরি হয়েছে, যার ফলে 5 রাশির কপাল খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনার জন্ম কুণ্ডলিতে যদি গুরু আদিত্য রাজযোগ থাকে, এই সময় এই 30শে এপ্রিলের মধ্যে আপনার বড় বড় ধরনের পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পাবেন। আপনাদের এই সময় শেয়ার বাজার থেকে লাভ, গোল্ড, যারা গোল্ডের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন গোল্ড থেকে লাভ পাবেন। আপনার এই সময় সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন। এই সময় আপনারা কোনো ঋণ হয়েছিল, সে ঋণ থেকে মুক্তি পেতে পারেন এবং সন্তানের জায়গা আপনাদের শুভ হতে চলেছে। এবং কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে যারা সিট চেঞ্জ বা ডেজিগনেশান চেঞ্জের ব্যাপারে চিন্তাভাবনা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সিট চেঞ্জ অথবা ডেজিগনেশান চেঞ্জের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে আপনার যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থ লাভ বা আপনার দীর্ঘদিন ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনারা বড় ধরনের লাভ পেতে চলেছেন। অর্থাৎ 30শে এপ্রিলের মধ্যেই কিন্তু এই 5 রাশির এই ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে। হ্যাঁ, আপনার রাশির নাম যদি থাকে অবশ্যই আপনারা দেখতে থাকুন। এবং আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ যদি না থাকে অথবা আপনার যদি দশা মহাদশা যদি পারমিট করে, আমি কৌশিক রায় আমি অ্যাসুরেন্স দিচ্ছি, চ্যালেঞ্জের সাথে বলছি, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক লাভের ক্ষেত্রে কিন্তু একটা অনুকূল পরিবেশ সৃষ্টি কিন্তু করছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে আর সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করি যে ভিডিওগুলো যারা শুনছেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। আর যারা কৌশিকের কাছে কাজ পেতে চাইছেন না, অর্থাৎ স্যালেন্ডার হতে হবে। স্যালেন্ডার ছাড়া আমি জাস্ট প্রেডিকশন করে ছেড়ে দিই। যখন বলে যে কৌশিকদা আপনি আমাকে বাঁচান, সেখানে কিন্তু আমি 100% কাজ কিন্তু করি এবং দায়িত্বের সাথে চ্যালেঞ্জের সাথে। ওই হবে হচ্ছে বলে কৌশিকরায়ের কাছে কোনো কথা নেই। যার হাত ধরি কি না জানবেন, তাকে কিন্তু টেনে তুলি। ইম্পসিবল বলে আমি আমার অভিধান থেকে, ডিকশনারি থেকে কেটে দিয়েছি। এভরিথিং ইজ পসিবল। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। এর জন্য দরকার মনের ইচ্ছা। আমি আবারও বলি, যারা ভিডিওগুলো দেখছেন না, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব কৌশিক রায়ের। ওই জন্য কৌশিক রায়ের যারা ভিডিও দেখে আমি বারবার বলি, প্রত্যেকে স্বপ্ন দেখুন। কারণ আপনার জন্মছকে সমস্যা রয়েছে, সমস্যা তো প্রত্যেকেরই রয়েছে। আপনি ভাবছেন যে আপনার জন্মছকে, কিন্তু দেখুন তার যদি রেমিডিয়াল মেজারমেন্ট করা যায় না, এবং পাশাপাশি বাস্তুতা, বাস্তু কিন্তু আমাদের জীবনে বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে। আপনার বাস্তুর জায়গাটা যদি অশুভ থাকে, তাহলে কিন্তু কোনো মাতেই আপনার কিন্তু ভালো হতে পারবে না। সেই বাস্তুর রেক্টিফিকেশন 100% করা কিন্তু দরকার। দেখুন, আমি বারবার করে আপনাদের কাছে অনুরোধ করি,
যে একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বাস্তু, বাস্তু একটা ভাইটাল একটা সাবজেক্ট এবং অনেকেরই রত্ন ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। বুধ খারাপ মানে যে পান্না পরে নিলাম, আর শনি খারাপ মানে নীলা পরে নিলাম, আর বৃহস্পতি খারাপ মানে পোকরাজ পরে নিলাম, এটা কোনো রেমিডি না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কি করতে হবে কৌশিক রায়ের কাছে, সেই ম্যাজিক আছে। অর্থাৎ আমি সব কিছু এখানে ডিসকাস করব না, কি করার না করার। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, দিয়ালে পিঠ ঠেকে গেছে, বিবাহের জায়গায় বাধা হচ্ছে বা দাম্পত্য সুখের জায়গায় বাধা হচ্ছে, অথবা আপনার ব্যবসা ভালো চলছে না, অথবা আপনার কর্মক্ষেত্রে শত্রুতা রয়েছে, প্রমোশনের জায়গায় বাধা হচ্ছে বা ট্রান্সফারের জায়গায় সমস্যা হচ্ছে, সন্তানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। তো আলোচনা শুরু করা যাক। গুরুজনদের প্রণাম জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের এই প্রোগ্রামটা আমি শুরু করছি। দেখুন, এই গুরু আদিত্য রাজযোগে কোন কোন রাশির মহা সৌভাগ্যশালী হতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, এই গুরু আদিত্য রাজযোগ যে রাশিকে মানে সেরার সেরা দিতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির এই গুরু আদিত্য রাজযোগ আপনাদেরকে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনাদেরকে দিবে এবং আপনাদের গভর্নমেন্ট চাকরির সম্ভাবনা, অর্থাৎ যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন সেখানে একটা প্রমোশনের সম্ভাবনা আসবে, এবং এর পাশাপাশি আপনাদের গোল্ড এবং শেয়ার মার্কেট এবং ফাটকা থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি ধনুরাশির হতে চলেছে, এবং বিদেশ থেকে এই সময় লাভ, সম্পত্তিগত দিক থেকে আপনারা বিশেষভাবে লাভ পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো গুরু আদিত্য রাজযোগে, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির গুরু আদিত্য রাজযোগ আপনাদের বিজনেসের জায়গাটা ভালো করবে। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে বড় ধরনের আর্থিক লাভ আপনাদের ঘটাবে। এই সময় আপনাদের ডেইলি ইনকামের জায়গা ভালো করবে, আপনাদের লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থ লাভ করাবে, এবং আপনাদের কমিউনিকেশান জায়গাগুলো বাড়বে, আপনাদের ইনকাম ডাবলিং হবে, এবং ইনকামের সোর্সগুলো আপনাদের আসবে মিথুন রাশি, অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। তিন নম্বর যে রাশি এই গুরু আদিত্য রাজযোগে, সেটি হচ্ছে মেষ রাশি। 30 এপ্রিলের মধ্যে কিন্তু মেষ রাশি বড় ধরনের সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি, সন্তান প্রাপ্তি এবং দাম্পত্য সুখ, ডেইলি ইনকাম এবং ব্যবসা ক্ষেত্রে ভালো, এবং যারা রাজনীতির ক্ষেত্রে রয়েছেন রাজনীতি কেরিয়ার ক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। মেষ রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এই সময় আপনাদের বড় ধরনের আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো, মহাসৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। এই গুরু আদিত্য রাজযোগ আপনাদের মান সম্মান জায়গা বৃদ্ধি করবে, আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন, বিজনেস ক্ষেত্র আপনাদের ভালো হতে চলেছে, সন্তান ক্ষেত্র আপনাদের ভালো, এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রের প্রমোশন এবং হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে, এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের অর্থ ফেসেছিল সেই অর্থ আপনাদের আসতে চলেছে। একদম শেষ রাশি, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির এই সময় এই গুরু আদিত্য রাজযোগের ফলে আপনাদের বৈবাহিক জীবন ভালো যাবে, আপনাদের বিজনেস ক্ষেত্র ভালো যেতে চলেছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে, আকস্মিক অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা, এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে বড় শুভ সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে। এই 30 এপ্রিলের মধ্যে কিন্তু এই গুরু আদিত্য রাজযোগের ফলে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মহা সৌভাগ্য সূচক কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই 5 রাশি মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে।
আবারও বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, এবং আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।